আজকে আমি এসেছি হাবড়া অশোকনগরে। দেখতেই পাচ্ছ তোমরা আমি এসেছি একটা পার্কে। তো এটা সায়েন্স পার্ক, এখানে লেখাই সায়েন্স পার্ক। তো এখানে আমরা চলে এসেছি আজকে, পার্কটা পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর তোমরা অবশ্যই এইভাবে আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর আমি এখানে ফার্স্ট টাইম আসলাম, জানি না ভিতরে কী আছে না আছে। তো এবারে আমরা টিকিট কাটবো, টিকিট কেটে ঢুকতে হবে। ওদিকে বাইক রেখেছি, বাইক রাখার আলাদা জায়গা আছে, বাইকের জন্য আলাদা টিকিট কাটতে হবে। আবার এই সাইডে আমরা ঢুকবো, তার জন্য আবার আলাদা টিকিট কাটতে হবে। টিকিটটা এখন আমরা কাটবো, কেটে আমরা পার্কের মধ্যে ঢুকবো। তো চলো তোমরা এইভাবে সাথে থাকো আর দেখতে থাকো। অলরেডি চলে এসেছি, দেখতেই পাচ্ছ সামনে দিয়ে উঠে খুব সুন্দর সিঁড়ি রয়েছে। সিঁড়ি দিয়ে উঠে এখানটায় খুব সুন্দর ব্যালকনির মতো করা রয়েছে। এবার এই সাইড দিয়েও সিঁড়ি রয়েছে আর এই সাইড দিয়েও সিঁড়ি রয়েছে। তো যে আমরা এই দিক দিয়েই নামবো, তো আসো। দেখতেই পাচ্ছ আমি অলরেডি ঢুকে গেছি পার্কের মধ্যে। আর এই সাইডে দেখো কত গাছ লাগানো আছে, অনেক গোলাপের গাছ লাগানো আছে এই সাইডটাতে, আর অনেক পাতাবাহার গাছ লাগানো আছে। আর দেখো ওখানে, জানি না সম্ভবত হয়তো ওই টিমি টাইপের করা আছে, ওখান থেকে হয়তো জল টল পরে বলতে পারবো না, ওটা তো বন্ধ আছে দেখছি এখন। আর এখানে অনেক মানে বড়ো বড়ো গাছ লাগানো আছে, খুব সুন্দর পার্কটা সাজানো গোছানো। তোমরা তো একদিনের জন্য এখানে ভিজিট করতেই পারো, পার্কটা খুব সুন্দর। আর আমি এখনও মানে জাস্ট ঢুকলাম, ওই সাইডটা এখনও তোমাদের ঘুরিয়ে দেখাবো, এখনও দেখানোর বাকি আছে। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো এভাবে। বিকজ চারিপাশটা তো এমনি গাছগাছালাই ভর্তি, দেখলেই তোমরা পুরো পার্কটাতেই এরকম মানে পুরোটাতেই এরকম সবুজ গাছগাছালাই ভর্তি। আর এই জায়গাটা একটু বেশি ঠান্ডা, বিকজ এখানে একটু বড় বড় গাছ বেশি আছে আর সুন্দর বসার একটা জায়গা আছে। তো পিছনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু টয় ট্রেনে তোমরা যারা যারা উঠতে ইচ্ছুক তাদের জন্য এখান থেকে টিকিট কাটতে হবে। এখান থেকে টিকিট কেটে দেন, তারপরে তোমরা চিলড্রেনসদের নিয়ে টয় ট্রেনে উঠতে পারবে, ঠিক আছে? তো চলো, তাহলে বসে থাকলে তো হবে না, আমার তোমাদেরকে আরও পুরোটাই ভিডিও করে দেখাতে হবে। তো চলো ওই সাইডটা আমি যাই আর তোমাদেরকে পুরোটা দেখাই। তো ফ্রেন্ডস, আমি এই যেটা সামনে দাঁড়িয়ে আছি তোমরা দেখতেই পাচ্ছ, যেটা এই পার্কের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা মানে এইটা দেখার জন্য সবাই পার্কে আসে, যেটার জন্য এই পার্কটার নাম হয়েছে। তো সেটা হলো, এটা হলো কাঠের গোলক ধাঁধা সায়েন্সের। তো এইখানটায় সবাই আসে, এসে এখানে ওই টিকিট কাটে। দেখো এই সাইডে টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কাটতে হয়, এখান থেকে টিকিট কেটে এর মধ্যে যেতে হয়। তো আমি জানি না, আমি কোনোদিন যাইনি এর মধ্যে, একবার মানে গেছিলাম সেটা অন্য জায়গায়, তো এখানে আমি কখনো যাইনি। তো তোমরা এখানে আসতেই পারো আর টিকিট কেটে এখানে ঢুকতে পারো, ঢুকে দেখতে পারো। তো চলো এই সাইডটা তোমাদেরকে ঘুরিয়ে দেখো।
তোমরা এখানে দেখতে পাচ্ছ রোপওয়ে আছে, রোপওয়ে থেকে তোমরা পুরো পার্কটা ঘুরে দেখতে পারবে। পার্কটা এতটাই বড়, তো তোমরা কিন্তু একদিনের জন্য অবশ্যই এসো আর পার্কটা দেখে যাও কত সুন্দর ভেতরটা। চারিদিকে দেখো কত সুন্দর গাছগাছলা, পাতাবাহার গাছ চারিদিকে ভর্তি হয়ে আছে। তো তোমরা কিন্তু অবশ্যই একদিন এসো। আর ভিডিওটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে যে তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে আরও ওই সাইডে যেটুকু বাকি আছে ঘুরিয়ে দেখাই। পুকুরের মতোই লাগছে, তো দেখতেই পাচ্ছ ওই সাইড দিয়ে আবার সবাই হাঁটাচলা করছে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ ওই যে সবাই বোটিং করছে, তো তোমরা এখানে এসে বোটিং করতেই পারো। তো এই সাইডে বোটিংয়ের জন্য এই সাইডে বোটিংয়ের জন্য টিকিট কাটতে হবে এখান দিয়ে, আর এইটা হচ্ছে ঘাট। তো এখান থেকে তোমরা বোটিং ভাড়া করে তোমরা বোটিং করতে পারো। তো যেহেতু আমার জলে ভীষণ ভয়, আমি তো মানে রিস্ক নিতে পারলাম না বোটিং করা, তো তোমরা এসো, এসে এখানে বোটিং করো, ঠিক আছে? তোমাদের পয়সা একটা আমার দেখা। অবশ্যই ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা পেতে পারো। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো এই ব্লগটা আমি এখানেই মানে স্টপ করবো, দেখা হবে তোমাদের সাথে আবার আমার পরের ব্লগে। তো চলো আজকের মতো তাহলে টাটা।